দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন সারা বাংলা অনুষ্ঠানে। আপনারা নিশ্চয়ই জানেন সারা বাংলা অনুষ্ঠানে আমরা বিভিন্ন জেলার রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন, মানুষের কথা নিয়ে আমরা আলোচনা করি এবং সেগুলোর ঘটনার নেপথ্যে কোনো বিষয় যদি থাকে সেগুলো নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করি। আজকে আমরা কথা বলব বাংলাদেশের কুইন অফ আইসল্যান্ড যাকে বলা হয়, মেঘনা এবং তেঁতুলিয়া নদীর মোহনায় সাগর কন্যা খ্যাত, সাগরের বুকে দাঁড়িয়ে আছে বাংলাদেশের দ্বীপ জেলা ভোলা। ভোলাকে আমরা বেছে নিয়েছি ভোলা জেলার রাজনীতি নিয়ে কথা বলতে। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জনাব তরিকুল ইসলাম কায়েদ, তিনি ভোলা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়াও আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন অ্যাডভোকেট নজরুল হক অনু, তিনি জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক, এবং আওয়ামী লীগের মোহাম্মদ ইউনুস, তিনি আমাদের সাথে হয়তো কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন। শুরুতে যেতে চাই তরিকুল ইসলাম কায়েদ, আপনাকে স্বাগত জানাচ্ছি সারা বাংলা অনুষ্ঠানে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে যে প্রশ্নটি দিয়ে আমি শুরু করতে চাই সেটা হচ্ছে, আপনি যে জেলাটি ভোলা জেলার যে দলটির প্রতিনিধিত্ব করছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনাদের দলের কার্যক্রম, সাংগঠনিক অবস্থা কেমন করে চলছে ভোলা এখন, বা কার্যক্রমটা কি এই মুহূর্তে? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জনাব শরীফুল হক ভাই, আপনার মতো একজন প্রতিনিধির সাথে আজকে এই টক শোতে বসা। আর ভোলা এই চ্যানেল 24-এ যারা দেখছেন সেই দর্শকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি যেই প্রশ্নটি করলেন যে ভোলার বর্তমান তৃণমূল পর্যায়ের রাজনীতি, ভোলা জেলা বিএনপির সকল দমন, নিপীড়ন, হত্যা, গুম, খুন সব কিছু উপেক্ষা করে জেলা বিএনপি অনেক শক্তিশালী। প্রতিটা প্রোগ্রামে যখন পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া সব কিছুই এখন কথা বলার স্বাধীনতা নাই। আপনি দেখবেন যে মানুষ তার কথা বলার জন্য যেই অধিকারটুকু, নাগরিক অধিকারটুকু, সেই অধিকারটুকু তারা হারিয়ে ফেলেছে। এখন ডিজিটাল নিরাপত্তা আইন আছে, কথা বললে সেন্সর করা হয়। এখন আপনি দেখবেন যে এর ভিতরও বিএনপি যেই প্রোগ্রামগুলো জেলা পর্যায়ে করে স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার লোক সমাগম ঘটে, পুলিশের বাধা, মামলা, হামলা, গুম, খুন সকল কিছু উপেক্ষা করে। ভোলাতে প্রায় 500-এর অধিক মামলা রয়েছে, রাজনৈতিক মামলা রয়েছে। এই মামলাগুলোর কারণে একটা ইউনিয়ন পর্যায় থেকে একটা ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদেরকে মামলা দিয়ে দেওয়া হয়েছে, গায়েবি মামলা। ইউনিয়নের 500 লোকের নামে গায়েবি মামলা দিয়ে রয়েছে। একটা ইউনিয়নে 500 বিএনপির কর্মীর নামে যদি মামলা দিয়ে থাকে, তারপরেও বিএনপি এই পুলিশি নির্যাতন, এই সকল ভয় ভীতির ঊর্ধ্বে উঠে, এবং এই নির্যাতনের একটি লাভবান হয়েছে বিএনপি যে তার দলের নেতাকর্মীদের ভিতর একটা সৌহার্দ্যপূর্ণ ভাব চলে এসেছে, তাদের আর কিছু হারাবার নাই। বাড়িঘর লুট হয়ে গিয়েছে, জেল খেটেছে, তার অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে, এবং মামলা হামলার শিকার হয়েছে আমাদের অনেক নেতাকর্মী। জি, আপনি বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের প্রত্যেকটি প্রোগ্রামে ব্যারিকেড দিয়ে রাখে, বিভিন্ন প্রোগ্রাম বাধা সৃষ্টি করে। এই এই বিষয়টা নিয়ে আমি আমাদের আরেকজন যে অতিথি আছেন তার সাথে একটু কথা বলে আসতে চাই। অ্যাডভোকেট নজরুল হক অনু, আপনাকে স্বাগত জানাচ্ছি সারা বাংলা অনুষ্ঠানে, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শুরুতেই জানতে চাই ভোলা জেলায় বর্তমানে যে সব রাজনৈতিক দলগুলো সক্রিয় আছে বা যারা কর্মসূচি পালন করছে আপনাদের সামনে নিশ্চয়ই করছে, তাদের কি অবস্থা, কারা কারা কীভাবে রাজনীতি করছে? আর সাথে সাথে আরেকটি বিষয়, আমাদের সাথে যিনি স্টুডিওতে আজকে উপস্থিত আছেন আমাদের অতিথি তরিকুল ইসলাম কায়েদ, একটি বিষয় বলছিলেন যে তাদের প্রত্যেকটি প্রোগ্রামে এই আইন শৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড থাকে এবং অনেকগুলো অভিযোগ তিনি করেছেন, এই বিষয়গুলো কতটা সত্য? ধন্যবাদ আপনাকে এবং তরিকুল ইসলাম কায়েদকেও ধন্যবাদ, যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং চ্যানেল 24-এর এই অনুষ্ঠানের সঙ্গে যারা জড়িত আছেন তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। তরিকুল ইসলাম কায়েদের কথা প্রসঙ্গে বলার আগে আমি আমার মানে একটু দুঃখের সঙ্গে একটু বলতে চাই যে আমরাও ছাত্র জীবনে রাজনীতি করতাম,
আমরা যখন ছোট ছিলাম, স্কুল জীবনে ছিলাম, ছাত্র ছিলাম, কলেজে ছিলাম, তখন আমরা ভোলায় যে রাজনৈতিক পরিবেশটি দেখেছিলাম, এখন কিন্তু সেই রাজনৈতিক পরিবেশটি নেই। আগে আমরা দেখতাম একটি রাজনৈতিক দল একটি জনসভা করতো, ঢাকা থেকে কেন্দ্রীয় নেতারা আসতেন, বক্তব্য রাখতেন এবং সুন্দর সুন্দর কথা বলতেন, মানুষ আনন্দ সহকারে উল্লাসের সঙ্গে সেই জনসভায় যোগদান করত, লাঠি খেলা হতো, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে তারা একটা উৎসবমুখর পরিবেশে রাজনীতিকে উপভোগ করতেন। কিন্তু আজকে কিন্তু সেই রাজনৈতিক পরিবেশটি নেই। ভোলায় জনসভা হয় না কত বছর আমি ঠিক জানি না, এবং সরকার যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তারাও জনসভা করেন না, বিরোধী দলও জনসভা করেন না। আর কায়েদ সাহেব যেটি বলেছেন সেটি সত্য না মিথ্যা বলার কথা আপনি জানতে চেয়েছেন। আসলে আমার কাছে মনে হয় কি যে আওয়ামী লীগ যারা করেন তাদের একটা প্রতিপক্ষ আছে, প্রতিপক্ষ হচ্ছে আপনার বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল বা তাদের সহযোগী সংগঠন কিংবা অঙ্গ সংগঠন। কিন্তু এখন যদি আওয়ামী লীগ থেকেই পুলিশ আসে, পুলিশ যদি দেখা যায় যে ছাত্রলীগের সাবেক কর্মী, তাহলে তো আর আওয়ামী লীগ বিএনপির প্রতিদ্বন্দ্বিতা হওয়ার লাগে না, কারণ পুলিশই আওয়ামী লীগের একটা প্রতিপক্ষ হয়ে যায়। সেই কারণে পুলিশকে যখন বিএনপির প্রতিপক্ষ হিসেবে ধরা হয় তখন কিন্তু রাজনীতিটা একেবারে নিষ্ক্রিয় হয়ে যায়। অর্থাৎ যখন বিএনপি কোনো কর্মসূচি করতে যায় তখন আওয়ামী লীগের কোনো নেতাদের নির্দেশ দেওয়া লাগে না যে এই জনসভাটি বা এই কর্মসভাটি পণ্ড করে দেওয়া হোক, তারা স্ব উদ্যোগেই এই সভাটিকে পণ্ড করে দেয়। আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিএনপি একেবারেই কোণঠাস হয়ে আছে, তাদের যে দলীয় কার্যালয় সেই কার্যালয়ের বাহিরে তারা কোনো প্রোগ্রাম করতে পারেন না, যদি করতে যান মানে সেখানে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় এবং পুলিশ বাধা দেয়, বাধা দেওয়ার কারণে কর্মসূচিটি অটোমেটিক্যালি পণ্ড হয়ে যায়। সেক্ষেত্রে বলা যায় যে ভোলা এখন রাজনীতি আছে বলতে আমি মনে করি। অ্যাডভোকেট নজরুল, একটি বিষয় আপনার কথা সূত্র ধরেই জানতে চাই আপনার কাছে, সেটা আপনি বলছিলেন যে কাউকে বাধা দিতে হয় না, তারা স্ব উদ্যোগেই তাদের কর্মসূচিগুলো পণ্ড করে দেয়, এই বিষয়টা যদি একটু খোলাসা করেন, যেহেতু আমাদের সাথে জেলা বিএনপির একজন নেতা আছেন উপস্থিত স্টুডিওতে। এটা আমি বলবো, আমি বলি আর কি, নজরুলের কথাটা শুনে তারপর আপনার কাছে আমি উত্তর নিতে আসবো। যেতে হয় না, তো এই বিষয়টা যদি একটু খোলাসা করে আমাদের বলেন। হ্যাঁ, সেটা খোলাসা করে এভাবে আমি বলতে চাই যে ভোলায় বিএনপির বেশিরভাগ প্রোগ্রামে আপনার পণ্ড হয়ে যায়, কিন্তু সেই পণ্ড করার ক্ষেত্রে কখনোই মাঠ পর্যায়ে আওয়ামী লীগকে কিন্তু দেখি না, আওয়ামী লীগের কোন নেতা গিয়ে বিএনপির ব্যানার ধরে টান দেন না, বিএনপির লোকদেরকে ধাওয়া করেন না, পাল্টা ধাওয়া কোন ঘটনা ঘটে না, পুলিশই স্ব উদ্যোগে তাদেরকে বাধা দেয়। এবং পুলিশের সঙ্গে আমাদের সঙ্গে যে কথা হয় সে কথা হলে তারা বলেন যে উপরের নির্দেশ আছে, কোনোভাবেই কোন প্রকার কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। কিন্তু আমাদের সঙ্গে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আলাপ করা হয়, যেমন আমার বন্ধু এখানে আছেন আলহাজ মোহাম্মদ ইউনুস, তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, তাদের সঙ্গে আমাদের কথা হয় যে আজকে কেন বিএনপি প্রোগ্রামটিকে পণ্ড করে দেওয়া হলো, তখন তারা কিন্তু বলেন যে না আমরা এ ধরনের কোনো কথা বলিনি। অর্থাৎ তারা যখন বিএনপির কোনো সভা পণ্ড হয়ে যায় আওয়ামী লীগ কিন্তু সেই দায় নেয় না, কারণ তারা সেই দায় নিবে না, সেটা তারা বন্ধ করতে বলেও না। আমি বারবারই বলতে চাই যে পুলিশ যদি একটু লিবারেল হতো তাহলে কিন্তু একটা রাজনৈতিক পরিবেশ ভোলা বিরাজ করতো। জি ধন্যবাদ অ্যাডভোকেট নজরুল, আপনার সাথে আরো বিষয় নিয়ে আমরা কথা বলবো, তার আগে তরিকুল ইসলাম কায়েদ আপনি কিছু হয়তো বলতে চাচ্ছিলেন। আমি বলতে চাচ্ছিলাম যে আওয়ামী লীগ তো সরাসরি মাঠে নামা লাগে না, আওয়ামী লীগের এখন বর্তমান রাজনীতিতে এতটা দৈন্যদশা দেখা দিয়েছে যে একটি পুলিশ নির্ভর দলে পরিণত হয়েছে। এবং আমার শ্রদ্ধেয় ইনুস ভাই রয়েছেন, উনি অত্যন্ত সম্মানিত লোক, একজন ধর্মভীরু মানুষ এবং ভালো মানুষ। আওয়ামী লীগের রাজনীতিতে উনি আমি মনে করবো যে বেমানা। তারপরেও বলি যে ভোলাতে যে প্রোগ্রামগুলো বিএনপি করে স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার লোক জড়ো হয়, আলহাজ গোলাম নবী আলমগীর এবং হারুনুর রশিদ রুমিনের নেতৃত্বে ভোলাতে বিএনপি অনেক শক্তিশালী। বিএনপির কর্মীরা এই নির্যাতন, গুম, খুন এগুলো উপেক্ষা করেই বিএনপির প্রতি যে স্টিম রোলার চালানো হয়েছে সেই স্টিম রোলার চালানোর পরিপ্রেক্ষিতেই তাদের ভিতর একটা একতাবদ্ধতা তৈরি হয়েছে এবং প্রত্যেকটা প্রোগ্রাম বিএনপি খুব সঠিকভাবে পালন করতে চায়। কিন্তু তাদের পার্টি অফিসটা, আমাদের যে মানে জেলা পার্টি অফিসটা, এটাকে পুলিশ এরকমভাবে ব্যারিকেড দিয়ে রাখে
মনে হয় কি যে এটা একটা সাব জেল, যেখানে 500 লোকের মতো আসামি অন্যান্য উপজেলা থেকে যারা আসে তারা এই পার্টি অফিসে ঢুকতেও পারে না। জি, আমরা এই বিষয়টা নিয়ে আপনার কাছে আবারও ফিরব। আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, তার সাথে আমি একটু পরিচয় করে দিতে চাই। দর্শক, আমাদের সাথে মোহাম্মদ ইউনূস, ভোলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউনূস অনলাইনে যুক্ত হয়েছেন। আমরা তার কাছে এবার একটু যেতে চাই। মোহাম্মদ ইউনূস, আপনাকে স্বাগত জানাচ্ছি সারা বাংলা অনুষ্ঠানে। আপনি নিশ্চয়ই শুনছিলেন আমাদের সাথে যে অতিথিরা রয়েছেন তাদের কিছু কথা, তবে তার আগে আপনি যে দলের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগের ভোলায় রাজনৈতিক কর্মকাণ্ড কেমন চলছে বা সাংগঠনিক তৎপরতা কী, এটি প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত আমরা আসবো আবার। আপনাকে ধন্যবাদ, চ্যানেল 24 কে ধন্যবাদ, সাথে সাথে যারা দর্শকের শুনছেন তাদেরকেও ধন্যবাদ। আসলে একটা কথা পরিষ্কার যে ভোলা জেলা আওয়ামী লীগের বর্তমানে যে অবস্থা, আমাদের ভোলা জেলায় 70টি ইউনিয়ন রয়েছে এবং 630টি ওয়ার্ড রয়েছে এবং প্রত্যেকটা ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটিতে আওয়ামী লীগের শক্তিশালী কমিটি রয়েছে, যার ফলে একটা জিনিস বুঝতে হবে যে বিএনপির জন্ম কোথায় আর আওয়ামী লীগের জন্ম কোথায়। আওয়ামী লীগের জন্ম কোথায় সেটা সারা বাংলাদেশের মানুষ জানে, যেই কারণে বাংলাদেশের ভোলা জেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা অত্যন্ত সংঘবদ্ধ, তাদের কাছে পাওয়া আর না পাওয়ার কোনো বিষয় নেই। এখানে আমাদের প্রিয় নেতা তোফায়েল আহমেদ, তিনি আমাদের চায়ের আসনের এই মুরব্বী, আমাদের জ্যাকব সাহেব আপনারা জানেন যে তিনি একেবারে উদীয়মান একজন নেতা, এরপর আমাদের শাওন ভাই, আলী আজম মুকুল ভাই, সর্ব আমাদের চারজন এমপির তৃণমূল পর্যায়ে তৎপরতা, দলীয় কর্মকাণ্ড এবং সার্বিক উন্নয়ন। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে এই ভোলায় পানি সম্পদ মন্ত্রী ছিল বিএনপির, এই ভোলায় পানি সম্পদ উপমন্ত্রী ছিল বিএনপির, কিন্তু অত দুঃখজনক হলো সত্যি যে সেই সময় এই ভোলাকে শুধু সুপারি গাছের এলাকা বলে তৎকালীন অর্থমন্ত্রী জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের একটি অভিযোগ যে তারা কোনো কর্মসূচি পালন করতে পারে না, হত্যা, গুম, তাদের উপর স্ট্রিম রোলার চালানো হবে, বিভিন্ন অভিযোগগুলো করলেন। আপনি নিশ্চয়ই শুনেছেন, এই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে আপনি কি জবাব দেবেন? আচ্ছা, আমি আপনাকে বলছি যে আসলে ভোলা জেলায় বিএনপির উপর নয়, আওয়ামী লীগের উপর কি নির্যাতন নিপীড়ন হয়েছে। আজকের রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব 2002 সালে ভোলা এসেছিলেন, তাকে রাস্তায় দাঁড়াতে দেননি, তারপরে উনি যখন রাস্তায় মিটিং করতে না পেরে উনি আমাদের প্রিয় নেতা তোফায়েল আহমেদের গাজীপুর রোডের বাসায় যায়, সেই বাসায়ও এই বিএনপি হামলা করেছিল। আমি আরেকটি প্রশ্ন আমার ছোট ভাই কায়েদকে প্রশ্ন করতে চাই। আজকে যারা জাতীয় পর্যায়ে, সে আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জাতীয় পার্টির হোক, যারা নেতা রয়েছেন তারা আমাদের কাছে অত্যন্ত সম্মানীয়। এই তোফায়েল আহমেদ, যিনি বাংলাদেশের জীবন্ত রাজনীতির জীবন্ত কিংবদন্তি, তিনি লালবন গিয়েছিলেন কুকুর 2 লঞ্চ ডুবির পরে, তাকে সেখানে তার মতো লোকের মাথায় রক্ত ঝরেছিল এই বিএনপির হাতে। আজকে বিএনপি তাদের কর্মসূচি পালন করুক, আমরা তাদেরকে স্বাগত জানাই। পুলিশের কথা বলেছেন, পুলিশ তো তাদেরকে বাধা দেবে কোত্থেকে, আজকে তাদের কর্মীই তো মাঠে নামে না। কারণ আমি যে কথাটি বলছিলাম যে এখানে বুঝতে হবে আওয়ামী লীগের জন্ম কোথায়, বিএনপির জন্ম কোথায়। বিএনপির জন্ম হচ্ছে ভাগবাটোয়ার জন্য, বিএনপির জন্ম হচ্ছে পাওয়ার জন্য, যেই কারণে এদেশে আপনারা সবাই জানেন জিয়াউর রহমান সাহেব তখন ক্ষমতায় ছিলেন, কাকে তিনি প্রধানমন্ত্রী করেছিলেন, যিনি একজন শিক্ষিত রাজাকার, যিনি বাংলাদেশের বিরুদ্ধে জাতিসংঘে বক্তব্য রেখেছিলেন, তাকে বানিয়েছিলেন এই দেশের প্রধানমন্ত্রী। সুতরাং সেই দলে আজকে পরখ কর্মীর খুব অভাব, যেই কারণে আজকে বিএনপির রাজপথে নামার মতো নেতাকর্মীদের অভাব বলেই তারা তাদের কোনো কর্মসূচি ভোলায় পালন করতে পারছে না। আমাদের দলের তরফ থেকে মোহাম্মদ ইউনূস, আপনাকে এই পর্যায়ে একটু থামাতে হচ্ছে, আমরা বিষয়গুলো নিয়ে আরো দীর্ঘ আলোচনা করব। দর্শক, ভোলা জেলার রাজনীতি নিয়ে কথা বলতে আমাদের সাথে অনলাইন এবং স্টুডিওতে অতিথিরা উপস্থিত আছেন। যারা এতক্ষণ ধরে দেখছেন তারা নিশ্চয়ই জানেন আমাদের অতিথিদের সাথে আমরা কি বিষয় নিয়ে কথা বলছিলাম। ফিরছি তরিকুল ইসলাম কায়েদ আপনার কাছে। মোহাম্মদ ইউনূস, একটি প্রশ্ন আপনার কাছে রেখেছিলেন বিরতিতে যাবার আগে, ভোলার লালমোহনে আওয়ামী লীগের একজন শীর্ষ নেতার উপর একটি হামলার ঘটনা ঘটেছিল এবং তার জন্য তিনি প্রশ্ন রেখেছেন আপনার কাছে, আপনি যদি বিষয়টা ব্যাখ্যা করেন। হ্যাঁ, আমাকে একটু সুযোগ দিবেন আপনি। ইউনূস ভাই বলেছে 2001 এর নির্বাচনের সময়
তোফায়েল আহমেদ একটি নির্বাচনী জনসভায় যাওয়ার পথে তিনি গাড়ির গতিরোধ করে, এটা তাদের আভ্যন্তরীণ একটি ঘটনা। এই ঘটনাকে তিনি তুলে নিয়ে আসছেন যে এই আভ্যন্তরীণ ঘটনার কারণে এই তাদের এই নমিনেশন, কেননা ভোলা সদর আসনেও তোফায়েল ভাই নির্বাচন করতেন এবং ভোলা তিন আসনেও নির্বাচন করতে গেছেন। এই তাদের এটা ভিতর্গত নিজেদের দ্বন্দ্বের বহিঃপ্রকাশ। আপনি বলতে চাচ্ছেন তাদের অন্তর্কন্দল? হ্যাঁ, অন্তর্কন্দলেই তাদের এটা হয়েছে। আপনি দেখেন আমি দুই হাজার এক সাল থেকে আজকে 2018 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনটা কি হয়েছে? সেই নির্বাচনে ভোলা চার আসনের নাজিমুদ্দিন আলম তিনি বাসায় অবরুদ্ধ ছিলেন, বাসা থেকে তাকে বের হইতে দেয়নি। ছাত্রদলের যে আহ্বায়ক ছিল রাজ্জাক, তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে সরকার দলীয় সদস্যরা চরপেশনে। ছাত্রদলের রানিং আহ্বায়ক তাকে রাস্তার উপরে ফালাইয়া কোপায়া নৃশংসভাবে হত্যা করছে, সেই ঘটনার লোমহাস্যকর কাহিনী। বর্তমানে আরও 10 দিন আগে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক উনি আশরাফুল ইসলাম তারেক তাকে নির্মমভাবে পিটেছে। বর্তমান ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম তারেককে নির্মমভাবে রড দিয়া এবং রডের সেকা দিয়া পিটে এই সরকার দলীয় লোকজন তাকে। এবং তাদের বিরুদ্ধে কি আপনারা মামলা বা আইনের কোনো ব্যবস্থা করেছেন? সরকার কোনো মামলা তো করার দূরের কথা। সরকারের এমন পর্যায়ে পুলিশ যে জায়গায়, আপনি শুনছেন অনুভাই বলেছে, ইউনুস ভাই সম্মানিত লোক, আমি বলি যে কিভাবে যে নির্যাতন করা হয়েছে তৃণমূল পর্যায়ে, তারপরেও বিএনপি অনেক শক্তিশালী। আমি তিন আসনের কথা বলি, তিন আসনে যিনি সশরীরে যুদ্ধ করেছেন, বীর মুক্তিযোদ্ধা, বীরুত্তম মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, উনি নির্বাচন করছে, ওনার বাসা টাসা সমস্ত কিছু সব কিছু অবরুদ্ধ করে রেখেছে, উনি নির্বাচনের দিন বেরই হইতে পারে না, নির্বাচনের 5 দিন আগে থেকে ওনার বাসাটাও অবরুদ্ধ। ভোলা দুই আসন এই 18 নির্বাচনে আমাদের নেতা হাফিজ ইব্রাহিম, উনি সাবেক এমপি, এলাকায় প্রচুর উন্নয়ন করেছেন, সাবেক এমপি, উনি ওনার বাসা থেকে ওনাকে বের হইতে দেয় নাই, উনি সম্পূর্ণভাবে অবরুদ্ধ বাসায় থাকিয়া ওনাকে পুলিশ দিয়া, পুলিশ এবং আওয়ামী লীগের লোকজন তাকে ব্যারিকেড দিয়া। এবং আমি ভোলা সদর আসন কথা বলি, সদর কিছুটা রাজনৈতিক করার সুযোগ থাকলেও ভোলা সদর আসনে কেউ এজেন্ট হতে পারে নাই। এজেন্টের লিস্ট কি? যারা প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার সব। আর ভোটটা হবে কি? এই ভোটে কি হবে? ভোট তো রাতেই ভোট হয়ে গেছে। আপনারা জানেন এখন প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্যরা কমিশনাররা বলতেছে যে রাতে ভোট দিতেছে। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করতে হবে, একটি গণতান্ত্রিক লেভেল প্লেয়িং ফিল্ড করতে হবে। নির্বাচন কি? আজকে দেখেন না, এই যে অনুভাই রয়েছে, প্রেস ক্লাবের একটি নির্বাচন হতে পারে না, তাদের সব তারা স্বঘোষিতভাবে, আমাকে একটু বলতে দেন, স্বঘোষিতভাবে তারা নির্বাচন নির্বাচনে তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নির্বাচন করতে চায়। মোহাম্মদ ইউনূস, আপনার কাছে আসতে চাই। আমাদের অতিথি তরিকুল ইসলাম কায়েদ বলছিলেন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছিলেন যে অভিযোগগুলো তিনি করছিলেন, যে তার একটি অভিযোগ যে রাতে ভোট হয়ে যাচ্ছে, কোনো নির্বাচন করতে দিচ্ছেন না আপনারা, বা বিভিন্ন কর্মকাণ্ডে তারা আপনারা বাধা প্রদান করছেন, তো এই এই বিষয়গুলোর ব্যাখ্যা আপনি কিভাবে দিবেন? সর্বি, আমি আমাকে একটু সময় দিন। আমি আমার সর্বি তরিকুল ইসলাম কায়েদ বলেছে যে আমাদের প্রিয়তা তোফায়েল আহমেদ, তোফায়েল আহমেদ আমাদের আভ্যন্তরীণ কোন্দলের শিকার। 2003 সালে কারা ক্ষমতা ছিল? বিএনপি। নিঃসন্দেহে আমার প্রিয়তা তোফায়েল আহমেদ সে সময় লালমোহন গিয়েছিলেন, কোকো এক লঞ্চ ডুবিতে অসংখ্য লোক প্রাণ হারায়, সেই যারা যারা প্রাণ হারায় তাদেরকে সাহায্য করার জন্য, তাদেরকে দেখার জন্য। সেই সময় আওয়ামী লীগের কর্মীকে বলা ছিল, আপনি শুনলে অবাক হবে যে বলা 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত ভোলায় কোনো আওয়ামী লীগ নেতা কর্মীরা বাড়ি ঘরে থাকতো না। এখানে আমার বন্ধু নজরুল হক অনুভব আছে, তাকে প্রশ্ন করুন, সে মিথ্যা কথা বলবে না। ভোলায় কোনো আওয়ামী লীগ নেতা কর্মীরা রাস্তায় থাকতে পারতো কি না? আজকে আমার ছোট ভাই কায়েদ তাকে ধন্যবাদ, সে বলেছে ভোলায় রাজনৈতিক পরিবেশ রয়েছে। আজকে ভোলায় পুরা ভোলেই
বিএনপি নেতাকর্মীরা ব্যবসা বাণিজ্য করছে, তারা রাজনীতি করছে। হ্যাঁ, আমি যে কথা বললাম যে তাদের কর্মীরা তো এজেন্ট হওয়ার জন্য কেন্দ্রে যেতে হবে। আজকে তাদের আভ্যন্তরীণ কোনো দল, আপনি শোনাবেন যে তাদের তলুত খানের কথা বলি, হাফিজুর রহমান সাহেব সেখানকার বিএনপি নেতা, এখন বর্তমানে আমিনুল ইসলাম সাহেব তিনিও সেখানকার বিএনপি নেতা। আমাদের চরপেশন যেখানে সঠিক না, আলম ভাই বিএনপি নেতা, সেখানে নয় বিএনপি নেতা। তো সুতরাং তাদের আভ্যন্তরীণ ক্রন্দলের জন্য আপনি শুনে অবাক যে কিছুদিন পূর্বে আমরা শুনেছিলাম ভোলা জেলার বিএনপির কমিটি কাদেরকে দিয়ে হবে, সেটা কাদেরকে জিজ্ঞাসা করা যে কাদেরকে দিয়ে বিএনপির কমিটি করার চেষ্টা করা হয়েছিল। তো সুতরাং যেখানে যেই সংগঠনের আদৌ কোনো নীতি নাই, আদর্শ নাই, পরীক্ষিত কর্মী নাই, কারণ এখানে যারা দল করে তারা কিছু চাও পর বিষয় নিয়ে দল করে। সেখানে আমি যদি কেন্দ্রে না আসি তাহলে আমার এজেন্ট যদি আমি কেন্দ্রে না পাঠাই তাহলে ভোট হবে কীভাবে? আর আরেকটা কথা শরীফ ভাই আমি বলি যে আমাদের 2003 সালে ইউপি নির্বাচন হয়েছিল বলায় বিএনপির ক্ষমতার সময়, সেই নির্বাচনে পুরো জেলায় সেই সময় আমাদের 56টি ইউনিয়ন ছিল, আজকে 70টি ইউনিয়ন। সেই নির্বাচনে সারা ভোলা জেলায় একজন মাত্র চেয়ারম্যান আওয়ামী লীগের নির্বাচিত হয়েছিলেন, তিনি ছিলেন আমার বড় ভাই ইব্রাহিম চেয়ারম্যান সাহেব। এর বাইরে কেউ ওই নির্বাচনে দাঁড়াবার সাহস করেনি। এই হইল বিএনপি। আর আজকে আমাদের সময় এই 70টির মধ্যে এখনো 12 জন চেয়ারম্যান রয়েছে যারা বিএনপি থেকে নির্বাচিত হয়েছে। হ্যাঁ, তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি, বিএনপি নির্বাচনে যায় নাই, বাস্তব চিত্র আপনারা কি করেছিলেন। আজকে আমাদের তখন আমাদের কথা বললাম ভোলা তলুত খানে আমাদের আওয়ামী লীগের সভাপতি নাসির ভাইকে বাংলা বাজারে গরুর মতো রাস্তায় পিটিয়েছে কারা? বিএনপি। সে সময় কি ছিল যে একজন আওয়ামী লীগের কর্মীকে যদি মারা যায়? জি মাহমুদ ইউনূস, আপনি নিশ্চয়ই যে উত্তরটা দিতে চাচ্ছেন আমরা হয়তো বুঝতে পেরেছি। এই বিষয়টা নিয়ে যেতে চাই অ্যাডভোকেট নজরুল। এই যে আপনি দেখছেন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছিলেন এতক্ষণ অভিযোগ পাল্টা অভিযোগের রাজনীতি। তো এই বিংশ শতাব্দীতে আমরা দাঁড়িয়ে আছি, স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক আমরা। তো এই অভিযোগ এবং পাল্টা অভিযোগের রাজনীতি থেকে আমরা কবে বেরিয়ে আসতে পারবো? আপনার পর্যবেক্ষণ কি বলছে, আমাদেরকে আরো স্মার্ট হওয়া জরুরি কিনা? দেখুন, এই যে পাল্টাপাল্টির অভিযোগের যে রাজনীতি, এটা তো আমাদের জাতীয় সংস্কৃতি। এখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে আরো অনেকদিন অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে জাতীয়ভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। ভোলা একটি ছোট জেলা, সেই জেলা থেকে আমরা খুব একটা ভালো ভূমিকা রাখতে পারবো বলে মনে করি। তবে একটা কথা বলে রাখি, সন্ত্রাসের দিক দিয়ে, মারামারির দিক দিয়ে, নির্যাতনের দিক দিয়ে বিএনপি এবং আওয়ামী লীগ কেউই কাউর চেয়ে ছোট নয়। কাকে আপনি ভালো বলবেন, কাকে স্বর্ণ পদক দেবেন, কাকে রৌপ্য পদক দেবেন, সেটা বলা খুব মুশকিল। তবে একথা বলা যায় যে ভোলায় রাজনৈতিক পরিবেশ নেই। আমাদের বন্ধু আলাস মোহাম্মদ ইউনূস যে বললেন যে তোফায়েল আহমেদ সাহেবকে লালমোহনে হামলা করা হয়েছে, সেটা অবশ্যই একটি নিন্দনীয় কাজ ছিল। কিন্তু আজকে যে মেজর হাফিজ আছেন লালমোহনে, তিনি কিন্তু লালমোহনে হামলার শিকার হবে সেই পরিস্থিতি তো নেই। অর্থাৎ তিনি লালমোহনে ঢুকতেই পারছেন না। গায়ক সাহেব কিছুক্ষণ আগে বললেন সেক্রেটারিকে আমরা দেখতে পাই। কিন্তু দুঃখজনক হলো সত্যি যে লালমোহন এবং চরপেশন নামে যে দুটি এলাকা রয়েছে সেখানে বিএনপি এবং আওয়ামী লীগ অনেক ক্ষেত্রে সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে গণতান্ত্রিক চর্চা করতে হবে, সেটা অনেক সময় লাগবে। জি ধন্যবাদ অ্যাডভোকেট নজরুল। তরিকুল ইসলাম কায়েদ, আমরা শুনছিলাম আমাদের অনলাইনে যারা যুক্ত আছেন, আপনার কাছে আরেকটি বিষয় যে এই যে আপনারা, আপনি বলছেন যে তারা আপনাদের প্রোগ্রামে বাধা দিচ্ছে, বা তিনি বলছেন যে আপনি বা আপনারা তাদের প্রোগ্রামে বাধা দিচ্ছেন, সব ছাপিয়ে জনগণের কাছাকাছি আপনারা কতটুকু পৌঁছতে পেরেছেন এবং জনগণের যে দাবিগুলো আছে ভোলা জেলার মানুষের, সেই দাবিগুলো নিয়ে আপনারা সরকার দলকে কতটুকু চাপে রাখতে সক্ষম হয়েছেন? না, আমি ইউনূস ভাইয়ের একটা কথাও বলছি যে উনি বলেছেন যে মোশাররফ হোসেন শাহজাহান যে পানি সম্পদ সেচ প্রতিমন্ত্রী ছিলেন, তখনই ভোলা শহর রক্ষা বাঁধ তিনি ইয়ে করেন, যুক্ত করেন।
এবং তার আমলেই শহর রক্ষা বাধ হয়। উনি করে বলেছিলেন যে সুপারি গাছ থেকে মানে নদী রক্ষার কাজগুলো, আমি ওনার মতো এত একজন ভদ্রলোক এত ভালো মানুষের মুখে এই কথাটা আমি আসলে বিব্রত বোধ করছি। মানে এবং এটা মোশারফ হোসেন শাহজাহানি যখন শেষ প্রতিমন্ত্রী ছিলেন তখনই ভোলা শহর রক্ষা বাঁধ প্রকল্প শুরু হয় এবং এখানে প্রায় আপনার কাছে। এবং ভোলা সদর আসনে আলহাজ গোলাম নবী আলমগীর এবার ক্যান্ডিডেট ছিলেন, তাদের যে এজেন্টের লিস্ট তাকে নির্বাচনী প্রচারণায় করতে বাধা, কিন্তু তিনি বলছিলেন যে আপনাদের এজেন্টদের লোক নেই। আর এজেন্ট দেওয়ার লোক কি? এজেন্ট গেছে, এজেন্টদেরকে মারছে, কার কার প্রতিনিধিত্ব করবেন? ভোলায় কয়টা খুন হয়েছে এবং শ্রমিক দল নেতা শুক্কুরকে মারা হয়েছে, তারপরে শ্রমিক দল নেতা খোকনকে মারা হয়েছে, জেলা ছাত্র দল নেতা আনোয়ারকে খুন করা হয়েছে এই প্রত্যেকটা নির্বাচনের সময়, এবং তাদের কোন নেতাকে খুন করা হয়েছে আপনি বলেন? এখানে খুনের রক্তের বন্যা বয়ে গেছে। আমি আরেকটু কথা বলি আপনাকে, একটু বলি যে ওনারা যেভাবে স্টিম রোলার চালাচ্ছেন, আপনি বলছেন না যে জনগণ কেন আপনাদের পক্ষে, জনগণ নির্যাতিত মানুষের পক্ষে, জনগণ সত্য বলার পক্ষে, জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করছে। আপনি এখনকার যে ইয়াং জেনারেশন রয়েছে তাদের ভোট তারা এই 10-15 বছর দিতে পারছে। আমরা জনগণ আসলে কার পক্ষে রয়েছে সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা জি, অভিযোগ এবং পাল্টা অভিযোগ একটি রাজনীতি, ভোলা জেলার রাজনীতি নিয়ে এই বিষয়টি নিয়ে সেখানে উঠে এসছে। তো একটি অভিযোগ এসেছে যে মানুষ আসলে কার পক্ষে, প্রত্যেকেই বলছে তাদের দলের পক্ষে সমর্থন। এই বিষয়টি নিয়ে এবারে যেতে চাই মোহাম্মদ ইউনূস আপনার কাছে, যিনি আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। তিনি বলছিলেন যে মানুষ বা জনসাধারণ একেবারে যারা রাজনীতি বোঝেন না বা করেন না তাদের দাবিগুলো নিয়ে তারা যাচ্ছেন এবং তাদের প্রতি সমর্থনটা রয়েছে। আপনার কাছে জানতে চাই সরকার দলীয় হিসেবে মানুষ আসলে কার পক্ষে? শরীফ ভাই আপনাকে ধন্যবাদ। কায়েদ কিছুক্ষণ পূর্বে বলেছে যে তারা 48 কোটি টাকার নদী ভাঙন রোধের কাজ করেছে। এখন বুঝতে হবে যে 48 কোটি আর আমাদের এই সময় এসে প্রায় 4,000 কোটি টাকার নদী ভাঙনের কাজ হয়েছে। আজকে আপনি ভোলার মেঘনা নদীর দিয়ে যদি কোনো আপনি জাহাজ দিয়ে যান দেখবেন যে পুরো এলাকা জিও ব্যাগ ব্লক দিয়ে টোটাল এলাকা নদী ভাঙন থেকে রক্ষা করা ইতিমধ্যে হয়েছে। তারপর আসেন বিদ্যুতের বিষয়। আজকে ভোলায় প্রায় 450 মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করে জাতীয় গ্রিডে দিচ্ছি। আসুন রাস্তাঘাটের কথা, শুধু রোড সড়ক বিভাগেই ভোলায় 1,000 কোটি টাকার কাজ করতেছে বর্তমান, যেটার 80% ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আসুন আসুন করোনাকালীন সাহায্যের বিষয়, আমাদের প্রেরণাদাতা তোফাল আহমেদ আমাদের ভোলা সদর উপজেলায় আমরা 40,000 পরিবারকে আমরা করোনাকালীন সময়ে সাহায্য করেছি। আমাদের দৌলত খানের আলেজম মুকুল তিনিও সম পরিমাণ বা তার চেয়ে বেশি, যেহেতু তার 2টা উপজেলায় তিনিও সহায়তা করেছেন। আমাদের লালমোহন চর পেছনে আমার মনে হয় এর চেয়ে অনেক বেশি। এখানে আমি যদি প্রশ্ন করি আজকে বিএনপির ভাইদেরকে, তারা কি করোনাকালীন সময়ে কোথাও সাহায্যের কথা বাদ দেন, ব্যক্তিগত সাহায্যের কথা বাদ দেন, তাদেরকে যদি একটি ইউনিয়নে বা একটি অঞ্চলে খুঁজে পাওয়া যায় তাহলে তারা সেটার প্রমাণ দিক। আসুন আজকে কর্মসংস্থান বলাই হচ্ছে। আজকে আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের প্রিয়নেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে উন্নয়নের স্তরে নিয়ে গিয়েছেন সেই কারণে আজকে ভোলায় ইতিমধ্যে একটি চাইনিজ কোম্পানি একটি বিশাল আকারের আপনার জমি নিয়েছে এবং তারা শিল্পায়ন ইতিমধ্যে শুরু করেছে। পাশাপাশি আরএফএল সহ অসংখ্য বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠান যারা ভোলায় বিনিয়োগ শুরু করেছে। তো সুতরাং যেখানে মানুষের কোনো সমস্যা নেই, রাজনীতি তো করবে কারা? বিএনপির রাজনীতি করার মতো মানুষ আপনি নিরপেক্ষভাবে খোঁজ দেন। আমি তো অনুকে বললাম যে তাদের কর্মীরা মাঠে নামলেই তো তারা কর্মসূচি পালন করবে। আর পুলিশের কথা বলেন, এই পুলিশ তো নতুন কিছু নয়, বিএনপির আমলে তো এই তোফাল আহমেদকে ভোলার পুলিশ অ্যারেস্ট করেছিল। ভোলার পুলিশ তোফাল আহমেদকে ভোলা জনসভা করতে দেয়নি, ভোলা থেকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল। আজকে কায়েদ ভাইকে যদি জিজ্ঞাসা করি, আপনি বলেন যে আপনাদের জাতীয় পর্যায়ের নেতাকে
আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, মানুষের চাওয়া যেটা বা মানুষের চাহিদা যেটা, সেই চাহিদার জায়গা থেকে যে রাজনৈতিক দলগুলো ভোলায় রাজনীতি করছে তারা কতটা এগিয়ে আসতে পারছে, প্রথম প্রশ্ন। আর ছোট্ট করে জানতে চাই আরেকটি বিষয়, যে প্রধানমন্ত্রী যে ব্লু ইকোনমির কথা বলছেন, পর্যটন শিল্প বিকাশের কথা বলছেন, আমি যতটুকু জানি যে ভোলায় ব্যাপক একটি সম্ভাবনা রয়েছে পর্যটন শিল্পের, সেটিকে আরও বিস্তৃত করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া জরুরি বলে আপনি মনে করেন, অ্যাডভোকেট অনু? প্রথমে পর্যটনের কথা বলি, ভোলায় বেশ কিছু পর্যটন স্পট রয়েছে যেগুলোর উন্নয়ন দরকার, কিন্তু পর্যটন কেন্দ্রগুলোকে উন্নয়ন করতে গেলে আমাদের রাজনীতির সাথে পর্যটনের তেমন কোনো সম্পর্ক নেই, সেগুলি স্থানীয় যারা নেতৃত্বে রয়েছেন তারা যদি একটু সুনজর দেন এবং প্রশাসন যদি একটু সুনজর দেয় তাহলে সেগুলো উন্নত হতে পারে এবং ভোলার যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাকে কাজে লাগানো যেতে পারে। কিন্তু সবার আগে যে জিনিসটি আমাদের প্রয়োজন সেটি হচ্ছে একটি পরিবেশ দরকার, আমাদের একটি রাজনৈতিক পরিবেশ দরকার, একটি সামাজিক পরিবেশ দরকার, একটি আমলাতান্ত্রিক সুস্থ এবং সুন্দর পরিবেশ দরকার। কিন্তু রাজনীতিটা এক পেশে হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু সেই পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছি। দেশটা এখন আমলারা চালাচ্ছে, ভোলাও আমলারা চালাচ্ছে, রাজনীতিবিদদের ক্ষমতা আছে বলে, সম্মান আছে বলে আপনারা মনে করেন কিনা জানি না, আমরা মনে করি না, কারণ দেশটা এখন পুলিশ প্রশাসনের উপর নির্ভর করে। আর পর্যটন বলেন, রাজনীতি বলেন, যা কিছুই বলেন, তাও সবকিছু তাদের উপরে নির্ভর করে। তারা যদি করার জন্য সময় ব্যয় করেন তাহলে আমরা সুন্দর পর্যটন কেন্দ্র কিভাবে পাবো? আর যে কথাটি আপনি জানতে চেয়েছিলেন যে মানুষ আসলে কি চায়, মানুষ একটি সুন্দর পরিবেশ চায়। আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছে তাকে দেবো, এটাই মানুষ চায়। আমি জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক হিসেবে আজকে এখানে কথা বলছি, 90 দিনের মধ্যে শিল্পকলা একাডেমি নির্বাচন দেওয়ার কথা থাকলো, আজকে 8 বছর হয়ে গেছে জেলা প্রশাসন শিল্পকলা একাডেমি নির্বাচন দেন না। রাজনীতিবিদরা সেই সুশীল সমাজে বা সমাজে যারা সুকুমার বৃত্তির চর্চা করেন তাদেরকে পৃষ্ঠপোষকতা করার জন্য শিল্পকলা একাডেমি নির্বাচন দরকার সেটি তারা ভাবেন না। আপনার প্রেস ক্লাবে নির্বাচন হয় না, কমিটি ঘোষণা হয়ে যায়, রেড কিচেন্টে নির্বাচন হয় না, বাস স্ট্যান্ডে নির্বাচন হয় না, মুসলিম ইনস্টিটিউটে নির্বাচন হয় না, কোথাও নির্বাচন হয় না। এই যে নির্বাচন বিমুখতা, এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য ভোলা রাজনীতিবিদদের একটু আন্তরিক হবেন, এটাই আমাদের আশা। আমি আল্লাহ মোহাম্মদ ইউনুস সাহেবকে উদ্দেশ্য করে বলতে চাই যে তিনি ভোলা রাজনীতি নিয়ন্ত্রণ করেন না, যারা নিয়ন্ত্রণ করেন তাদেরকে দয়া করে একটু বলবেন যে বিএনপি আওয়ামী লীগ আপনাদের যে ঝগড়া সেগুলো আপনারা আপনাদের মধ্যে রাখেন। সাধারণ মানুষকে যারা কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন, যারা একটু শান্তিতে থাকতে চায়, অনেক শান্তিতে আমরা আছি কিন্তু আমরা আরো শান্তিতে থাকতে চাই, সেই জন্য যারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করে মানে হচ্ছে একটি রাজনৈতিক সুষ্ঠু পরিবেশ দরকার। আপনি তো সেই বিষয়টি আমাদের হয়তো বোঝাতে চাচ্ছিলেন। ফিরছে তরিকুল ইসলাম কায়েদ, একটি রাজনৈতিক সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য আপনি যেহেতু একটু রাজনীতিবিদ, আপনার দৃষ্টিকোণ, আপনার দৃষ্টি কি বলে, কি করা উচিত? হ্যাঁ জি, এই প্রশ্নটার পরে উত্তর দিচ্ছি। আমি ইউনুস ভাই যে প্রসঙ্গে বলেছেন যে ভোলাতে প্রথম যে গ্রিডের মাধ্যমে আমরা তলদেশ দিয়ে গ্রিড সংযুক্ত করেছেন মোশাররফ হোসেন শাহজাহান, বিএনপি সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছে, রুরাল ডেভেলপমেন্ট, কুড়ের ঘরকে টিনে আচ্ছাদিত করেছে। এখন এই যে নির্যাতন, নির্যাতনের মাত্রাটা এতই বেশি যে তজুমুদ্দিতে শাখোয়াত হোসেন সাংগঠনিক সম্পাদক, সে একটা ফেসবুকে কমেন্টস করছে, তাকে পিটাইয়া নিয়ে পুলিশের কাছে সোপর্দ করছে, এখন সে জেলে, বর্তমানে জেলে আছে, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মানে শাখোয়াত হোসেন। নির্যাতনের মাত্রার ভাষা বলার নাই, তবে তারা যতই নির্যাতন করেছে বিএনপি ততই সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী। আমাদের নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যেই বলে দিয়েছে যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে, একটি নিরপেক্ষ সরকার হবে, তার অধীনে নির্বাচন হবে, মানুষ যাকে খুশি তাকে ভোট দিবে, ভোটাধিকার প্রয়োগ করবে। সেখানে যদি বিএনপি, শেষ করব আপনাকে দিয়ে, আমি একটি কথা বলি, আমাকে এক মিনিট একটু সময় দেন। মানে ভোলার যে আর্থসামাজিক অবস্থান, সেখানে ভোলা আজকে যে সদর হসপিটালটি, আজকে ইউনুস ভাইয়ের কাছে প্রশ্ন করব যে আজকে ভোলা সদর হসপিটালটি 4 বছর আগে কমপ্লিট হয়েছে, করোনাকালীন পর্যন্ত এই হসপিটালটি চালু হলো না কেন, কি জটিলতার কারণে চালু হলো না? আওয়ামী লীগ বর্তমান রাজনীতি করে নিজেদের লুটপাটের রাজনীতি করতে গিয়ে ইউনুস ভাইয়ের মতো লোক এই আওয়ামী লীগে বেমানান। আজকে যদি ইউনুস ভাই সত্যিকার অর্থে আওয়ামী লীগের
রাজনীতিতে থাকতো, দল যদি আওয়ামী লীগের রাজনীতিতে থাকতো, তাহলে ইউনুস ভাই আরও উচ্চ উচ্চ আসনে আসীন থাকতো, ওনার মতো রাজনীতিবিদ আরও উচ্চ আসনে আসীন থাকতো। সেখানে শুধু কিছু মুষ্টিমেয় লোক পকেট ভারী করছে। আওয়ামী লীগের রাজনীতিতে দেখেন না, একটা ইউনিয়ন পর্যায়ের লোক, একটা থানা পর্যায়ের লোক, ফরিদপুরের থানা পর্যায়ের ছাত্রলীগের প্রেসিডেন্ট 2,000 কোটি টাকা বিদেশে পাচার করে। কত হাজার কোটি টাকা আজকে দেশের অর্থনীতি কোথায় গিয়ে ঠেকেছে? রিজার্ভের পরিমাণ তলানিতে এসে পড়েছে। আমরা ভোলা জেলাতেই থাকতে চাই। ভোলা জেলার সার্বিক চিত্র, ভোলা বিএনপি যে কোনো সময়ের চাইতে আলহাজ গোলাম নবী আলমগীর এবং হারুনা রশিদ ট্রুমেনের নেতৃত্বে অনেক শক্তিশালী, এবং প্রত্যেকটা প্রোগ্রাম এত ঝড় ঝন্টা, এত কিছু উপেক্ষা করে, এত নির্যাতন উপেক্ষা করে, শুধুমাত্র সোশ্যাল মিডিয়া একটু প্রকাশিত হয় যে অমুক দিন প্রোগ্রাম, হাজার হাজার মানুষের ঢল, তাদেরকে ব্যারিকেড দিয়ে রাখে, একটা সাব জেল বানিয়ে রাখে বিএনপি অফিসটাকে। আপনি এখনও যদি দেখেন বিএনপি অফিসের সামনে প্রায় 200 পুলিশ অবস্থান করতেছে। অন্যান্য উপজেলাগুলোর পার্টি অফিসগুলো ভেঙে দিয়েছে, প্রত্যেকটা ইউনিয়নে বিএনপির অফিস ছিল। জি, আইন শৃঙ্খলা বাহিনীর এই যে আচরণ, এটি আমরা জানতে চাইব মোহাম্মদ ইউনূসের কাছে। মোহাম্মদ ইউনূস, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার কাছে জানতে চাই, বিরোধী দল অভিযোগ করছে আইন শৃঙ্খলা বাহিনী তাদের প্রতি বিরূপ আচরণ করছে, তো আপনি ক্ষমতাসীন দলের একজন নেতা হিসেবে এই দায়টিকে আপনাদের উপর কিছুটা হলেও যায় কিনা? শরীফ ভাই, শরীফ ভাই, আমি একটু কথা বলতে চাই, কায়েদকে প্রশ্ন করতে চাই। আমরা যখন বিরোধী দল ছিলাম, আমরা হরতালের কর্মসূচি ডিক্লেয়ার করতাম, ঘোষণা করতাম, এই কায়েদ নিজে ভোলা সদর রোডে মিছিল করেছে, যারা বলে হরতাল তাদের মাথায় গোলডাল, এটা তার স্লোগান, আমি তাকে মনে করে দিতে চাই। সুতরাং সেই ভোলা আজকে যদি আপনারা যেহেতু রাস্তায় নামছেন না, আপনারা ঘরে বসে বসে আন্দোলন করতে চাচ্ছেন, এটা কি হয়? রাস্তায় নামেন, রাস্তায় নামলে পুলিশ যদি বাধা দেয়, আপনারাও পুলিশের এই রাজনীতিটা তো আমরা সবসময় করেছি। আমরা তো একতরফভাবে ঘরে থেকে রাজনীতি হয় না, রাজনীতি করতে হলে মাঠে নামতে হবে, আন্দোলন করতে হলে মাঠে আসতে হবে, সেরকম কর্মী দরকার। আমি যে কথাটা বারবারই বলছি যে বিএনপির সে সময় সেরকম পরখা কর্মীর অভাবেই আজকে বিএনপির মাঠে নামতে ব্যর্থ হচ্ছে। আর পাশাপাশি বলা জেলা আওয়ামী লীগ, আপনারা জানেন যে আমাদের প্রিয়নেতা তোফায়েল আহমেদ, আমাদের প্রিয়নেতা শেখ হাসিনার আশীর্বাদে আমাদের বলা জেলা যে আওয়ামী লীগের নতুন কমিটি হয়েছে এই গত মাসের 11 তারিখে, মজদুমুল্লাহ এবং তারুণ্যের প্রতীক বিপ্লব যেই জেলা কমিটি হয়েছে, সেই কমিটি যে ইতিমধ্যে যে কর্মতৎপরতা শুরু করেছে, ইনশাআল্লাহ আমরা কোনো নির্বাচন আমাদেরকে জোর করে জেতার প্রশ্নই ওঠে না। আমাদের যে উন্নয়ন, সেই উন্নয়নেই এই ভোলার মানুষ ইতিমধ্যে ভোলার মানুষ আপনাদের উপর বিশ্বাস রাখবে, আপনি সেই কথাটাই বলতে যাচ্ছেন। অ্যাডভোকেট অনু, সর্বশেষে আপনার কাছে 30 সেকেন্ডে জানতে চাই, এই পুরো অনুষ্ঠান এবং ভোলা জেলার রাজনীতি নিয়ে আমরা কথা বলছিলাম, আপনার কোনো পর্যবেক্ষণ রয়েছে কিনা শেষ 30 সেকেন্ডে? আমি আগেও যা বলেছি এখনো তাই বলতে চাই, আমরা একটা সুষ্ঠু পরিবেশ চাই। আমরা ভোলা সদর উপজেলায় বিএনপি এবং আওয়ামী লীগ একসাথে এক জায়গায় বসে কাজ করে, কোনো হানাহানি করে না, যা ডিস্টার্ব করে পুলিশ করে, পুলিশকে একটু নির্দেশ দেওয়ার জন্য যেন একটু স্পেস দেওয়া হয় বিরোধী দলকে, আমরা যেন একটা রাজনৈতিক সুষ্ঠু পরিবেশের মধ্যে দিয়ে সময় কাটাতে পারি। আর লালমোহন চর্বেশন যে এলাকাগুলো, ওগুলো একটু চরাঞ্চল এলাকা, সেখানে মানুষগুলো অনেকটা হিংস্র, তাদের জন্য আলাদা একটা নির্দেশনা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, যেন সবাইকে মিলেমিশে আমরা আগামী দিনে কাজ করতে পারি। রাজনৈতিক সুষ্ঠু পরিবেশটি ফিরিয়ে আনা আমাদের জন্য জরুরি, অবশ্যই জরুরি, আপনি একজন রাজনীতিবিদ হিসেবে কতটা ভূমিকা রাখছেন? হ্যাঁ, আমি আমাদের ভূমিকা অব্যাহত রয়েছে, আমরা মাঠে ময়দানে সবখানেই সংগ্রাম করছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে মানে একটি মিথ্যা মামলায় অন্তরীণ করে রাখা হয়েছে, আমরা তাকে মুক্তির ব্যবস্থা করার আন্দোলনে নামবো, শীঘ্রই আমরা আন্দোলনে নামবো, এবং এই জনগণ যাতে ভোটাধিকার, নিজের ভোট যাতে নিজে দিতে পারে, দিনের ভোট যাতে রাতে না হয়, এর জন্য সাধারণ জনগণকে সাথে নিয়ে আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কর্মসূচি ঘোষণা করবেন, তারেক রহমান যে কর্মসূচি ঘোষণা করবেন, যে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন, এই গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্যই আজকে আমাদের একতাবদ্ধ হতে হবে। আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন যে আন্দোলন করার জন্য রাস্তায় এসে নিজেও ভালো জানেন বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কি বলছে, বলছে কি যে আমরা রাতে ভোট করব না। তাহলে রাতে ভোট হয়েছে, এখন রাতে ভোট করবে না,
বলে কি যে ইভিএম ইভিএম আরেক কমিশনার বলতেছে যে ইভিএম মানে ভূতের ভিতরে এটা ডাকাত থাকে ইভিএম জনাব তরিকুল ইসলাম সাহেব আপনাকে আপনাকে ধন্যবাদ জানাতে চাই দর্শক সাথে সাথে ধন্যবাদ জানাতে চাই মোহাম্মদ ইউনূস এবং অ্যাডভোকেট নজরুল হক অনু দর্শকদেরও ধন্যবাদ জানাতে চাই যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আজকে আমরা কথা বলছিলাম কুইন অফ আইসল্যান্ড ভোলা জেলার রাজনীতি নিয়ে দর্শক এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ আগামী সপ্তাহে নতুন কোনো জেলার রাজনীতি নিয়ে আবারও হাজির হয়ে যাব দেখতে থাকুন চ্যানেল 24